মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হলো শনিবার, এখন ওই সকালবেলা 11:15 মতো বাজে। আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু স্যাটারডে সেহেতু মেয়ের তো ছুটি রয়েছে, কিন্তু হাজব্যান্ডের আজকে অফিস রয়েছে, তিনি অফিস চলে গেছেন অলরেডি। মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে, ওর এক্সাম যেহেতু শেষ হয়েছে গতকালকেই, তাই এখন মোটামুটি মস্তিতেই আছে, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত। আর আমি আজকে ভাবছি একটু ল্যাব ডে সেলিব্রেট করব। মানে আমার আপাতত আর তেমন কোনো কাজকর্ম কিছু নেই, সেই কারণেই ভাবছি যে আজকে দিনটা একটু রিল্যাক্স করে কাটাবো। মানে সত্যিই আর কোনো তেমন কোনো কাজকর্ম নেই। সকালবেলা গতকালকে রাত্রেবেলা উনি বলে রেখেছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছিলাম, প্রত্যেক দিন জিজ্ঞেস করেই আমি ঘুমাতে যাই যে পরের দিনকে টিফিনে অফিসের লাঞ্চে কী দেব। মেয়েকেও জিজ্ঞেস করি, হাজব্যান্ডকেও জিজ্ঞেস করি, তো ওদের মোটামুটি যা থাকে মতামত বা আমার মাথায় যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমি ওদের সঙ্গে শেয়ার করি, সেটা যদি ওরা অ্যাপ্রুভাল দেয় সেই জিনিসটা বানিয়ে ওদেরকে দিই। তো সেই মতো ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন যেহেতু শনিবার কী আর বানাবে, তেমন কিছু মানে হাবিজাবি বানাতে হবে না, জাস্ট একটু আলু ভাজা আর একটু পরোটা করে দিও, ময়দার পরোটা, মানে বাঙালি স্পেশাল পরোটা আর কি, তো একটু পরোটা আর আলু ভাজা করে দিও। তো আমি বললাম ঠিক আছে, হয়েই যাবে। তো সেই মতো সকালবেলা একটু আলু ভাজা আর পরোটা করে দিয়েছি। এবং শনিবারে আমাদের মা মেয়েরও তো লাঞ্চ সেই রকমই হয়, মানে খুব একটা বেশি কিছু আমরা নিজেদের জন্য বানাই না, ভাতটা রান্না করিই না, অন্য কিছু না থাকলে ওই রুটি পরোটা এগুলো দিয়েই কাজ চালাই আর কি। আর যেহেতু সকালে একটু আলু ভাজা বেশি করে নিয়েছিলাম, আর আমার জন্য ভাবছি একটু বেগুন ভেজে নেব, তাহলে এই হয়ে যাবে। আর তেমন কোনো খাটাখাটনির গল্প নেই, আর খাওয়ার আগে জাস্ট একটু রুটি বা পরোটা যেটা খাবো সেটা বানিয়ে নেব, হয়ে যাবে। আটা ময়দা দুটোই মাখা রয়েছে আলাদা আলাদা, তো যেটা দরকার হবে সেটা। তো এই কারণে ভাবলাম আজকে একটু মনটা যেহেতু একটু প্রসন্ন হয়ে আছে, কাজকর্ম না থাকলে যা হয়, মনটা প্রসন্ন হয়ে আছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু সশরীরে ইন্ট্রো দিই বা আড্ডা দিই, মানে ব্লগের ইন্ট্রোটা এবং আপনাদের সঙ্গে আড্ডা দুটোই হবে আর কি। তো সেইভাবেই বসেছিলাম, দেখা যাক, ভয় তো আছেই একটা মনের মধ্যে, কারণ কি যেদিন আমরা ভাবি যে আজকে কোনো কাজ নেই, আজকে একটু রিল্যাক্স করবো, সেদিনই দেখবেন কতগুলো উটকো ঝামেলা কোথা থেকে না জানি আপনার কাছে এসে হাজির হবে। এটা প্রত্যেক সময় আমি দেখেছি, তাই জন্য আমি খুব একটা বেশি খুশি হওয়ার চেষ্টা করি না, হয়তো নিজে নিজেই কোনো কাজকর্ম এমন কিছু জুটিয়ে নেবো যেটাতে সারাদিন লেগে যাবে বা বেশ অনেকখানি সময় লেগে যাবে এবং ল্যাব তাতে আর খাওয়া যায়। আজকেও সেরকমই, সকাল থেকে আমি মনের মধ্যে কিন্তু এই ভয়টা রয়েছে, অথচ এখনও পর্যন্ত তেমন কোনো কাজ পাইনি, বাড়ির সমস্ত কাজকর্ম টুকটাক যা যা থাকে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এবং এখন আপাতত চোখের সামনে তেমন কোনো কাজ নেই। দেখা যাক আস্তে আস্তে যেমন দিনটা এগোচ্ছে অবশ্যই আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকছি। ওকে, তাহলে দেখতে থাকুন। দেখুন, একটু আগেই বলছিলাম আপনাদেরকে যে আজকে ল্যাব দিবস পালন করব, আজকে তেমন কোনো কাজকর্ম নেই বাড়িতে, তো হঠাৎ কিচেনে আসলাম জলের বোতল ভরতে, এসে দেখছি যে কিচেন চিমনিটা পরিষ্কার করার কথা ভাবছিলাম কয়েকদিন ধরে, সেটা হচ্ছিল না, সেই কাজটা রয়েছে, তো মনে পড়ে গেল। এবং এখানেই আমার ল্যাব দিবসের সমাপ্তি ঘটিল এবং আমি একদম কোমর বেঁধে লেগে পড়লাম চিমনি পরিষ্কার করতে। কিচেন চিমনিটার ডিপ ক্লিনিং প্রয়োজন ছিল, মাসে অথবা দেড় মাসে একবার আমি এই চিমনিটা ডিপ ক্লিন করি। প্রফেশনাল সার্ভিসিং আমি বছরে একবার বা ম্যাক্স টু ম্যাক্স দুবার করাই, বাকি সময় এই প্রত্যেক এক মাস বা দেড় মাস অন্তর অন্তর এভাবে ডিপ ক্লিন করি, তাতেই কিন্তু চিমনি খুব ভালো থাকে। আগে একটা ব্লগে আপনাদের সঙ্গে একদম থরলি শেয়ার করেছিলাম কিভাবে আমি কিচেন চিমনি পরিষ্কার করি, তো আজকে জাস্ট একটু হালকা করে বলে দিচ্ছি। চিমনির ব্লেডগুলো খুলে নেওয়ার পর, মানে ওই যে ট্রেগুলো থাকে না, সেই ট্রেগুলো খুলে নেওয়ার পর ভেতরটাতে একটা শুকনো স্ক্রাবার কেরোসিন তেলে ডুবিয়ে ভেতরের এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করি। কেরোসিন তেল দিয়ে চিমনি পরিষ্কার করার আইডিয়াটা কিন্তু আমাদের বাড়িতে যিনি চিমনি ইনস্টল করে দিয়ে গেছিলেন সেই দাদার কাছ থেকে পাওয়া। আগে আমার মনে হতো যে কেরোসিন তেল দিয়ে চিমনি পরিষ্কার করলে হয়তো চিমনিতে গন্ধ থেকে যেতে পারে, তো সেটার কী হবে, তো ওই দাদা বলেছিলেন কেরোসিন তেলের গন্ধ সবথেকে আগে যায়। যাই হোক, বাকি সমস্ত কিছু পরিষ্কারের পরে এবার এই কঠিন কাজটা করতে নেমেছি, আমি চিমনির এই ব্লেডগুলোকে পরিষ্কার করছি। প্রথমে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে তারপর বাসন মাজার জন্য যে লিকুইড প্রিল আমি ব্যবহার করি তার মধ্যে ভিনিগার আর বেকিং সোডা দিয়ে সেই মিশ্রণটা দিয়ে বাকিটা পরিষ্কার করি। খুব সুন্দর পরিষ্কার হয়, দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো ঝকঝক করছে। ব্লেডের দুটো পার্ট স্ক্রু দিয়ে আটকানো থাকে, তো আমি স্ক্রুগুলো খুলে ব্লেডগুলোকে এরকম দুটো পার্টে ডিভাইড করে নিই, তাতে কিন্তু ভেতর থেকেও এটা খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়। চিমনি পরিষ্কার করাটা না যতটা বেশি মানে পরিশ্রম সাধ্য তার থেকে অনেকটা বেশি
মেন্টালি নিজেকে প্রিপেয়ার করতে হয় যে এই কাজটা আমাকে করতে হবে। সময় তো একটু লাগেই, তাছাড়াও হাতটা যেভাবে নোংরা হয়ে যায়, মানে পুরো তেলতেলে হয়ে যায় চিমনি পরিষ্কার করতে গেলে, তার জন্য আমার মনে হয় এই কাজটা করতে আসার জন্য অনেকটা মেন্টাল প্রিপারেশন লাগে। এনিওয়েজ, এইবারের মতো অন্তত এই দুঃসাধ্য কাজ আমার শেষ হয়ে গেছে। এবার জাস্ট ওই স্ক্রু দিয়ে ব্লেডগুলোকে আটকে দিয়ে তারপর চিমনির মধ্যে এগুলোকে ফিক্স করে দেব, তাহলেই হয়ে যাবে কাজ শেষ। বাড়ির যে কোনো জিনিসপত্র যদি সবসময় সেগুলোকে যত্নে রাখা হয় না, তাহলে একবারে খুব একটা বেশি প্রেশার পড়ে যায় না, এটা আমার মনে হয় আর কি। মানে একটা জায়গাতে নোংরা হয়তো দিন দিন জমতে থাকছে, পরে করব ভেবে হয়তো দিনের পর দিন সেটাকে ফেলে রাখছি, সেখানে তো নোংরাটা জমেই থাকছে, সেটা তো আর পরিষ্কার হয়ে যাচ্ছে না, ফলে আমার কাজটা বেড়েই যাচ্ছে। এইভাবে যখন বেশ কয়েকদিন পরে আমাকে সেই কাজটা করতে হয়, তখন আমার কষ্টটাও বেশি হয়। আর সেটা যদি আগে থেকে করে নেওয়া যায়, মানে সময়ের কাজটা যদি সময়ে করা যায়, তাহলে কিন্তু কষ্টটাও অনেকটা কম হয়। যাই হোক, এবার আমি এই চিমনির ব্লেডগুলো চিমনিতে ফিক্স করে দিলাম এবং আমার কাজ আপাতত শেষ। দেখুন কী সুন্দর একদম নতুনের মতো দেখতে লাগছে। প্রত্যেক সপ্তাহে একবার করেও এই ব্লেডগুলোকে আমি নামিয়ে পরিষ্কার করি, তবে সেক্ষেত্রে শুধু ওই প্রিল লিকুইড, মানে বাসন মাজার যে লিকুইডটা, সেটা তার সঙ্গে একটু বেকিং সোডা আর একটু ভিনিগার দিয়ে ওপর থেকে পরিষ্কার করে নিই। তখন আর এই ডিপলি পরিষ্কার করাটা হয় না, মানে ব্লেডগুলোকে খুলে পরিষ্কার করা হয় না। যাই হোক, চিমনি আমার একদম নতুনের মতো তো হয়ে গেছে। এবার খুশি খুশি মনে বেগুনটা ভেজে নেব। আলু ভাজা তো সেই সকালেই করা রয়েছে। মেয়ে পরোটার সাথে শুধু আলু ভাজা খায়, মেয়ের বেগুন ভাজা আবার খুব একটা পছন্দ না, আর আমার আবার পরোটা বা লুচির সাথে বেগুন ভাজাটা বেশি পছন্দ আলু ভাজার থেকে। সেই জন্য আমি নিজের জন্য কয়েক পিস বেগুন ভেজে নিচ্ছি। আর আমার আবার বেগুন ভাজাটা একটু আলাদা রকমের পছন্দ, মানে একটু বেশি ভাজা বা একটু পোড়া পোড়াও বলা যেতে পারে, তবে মানে ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলা সেই ব্যাপারটা নয়। আমি সামান্য একটু চিনি দিই, চিনিটা ক্যারামেলাইজ হয়ে বেগুনের গায়ে লেগে গিয়ে যে একটা পোড়া পোড়া এফেক্ট দেয়, তাতে এটা খেতে কিন্তু আমার জাস্ট দুর্দান্ত লাগে। মানে চিনির জন্য একটা হালকা মিষ্টত্ব তো থাকেই, আর তার সাথে ওই হালকা একটা ওই যে ক্যারামেলাইজড হয়ে যায় ব্যাপারটা, ওটা কিন্তু দারুণ লাগে। আর ওই যে আলু ভাজাও দেখিয়ে দিলাম, যেটা সকালেই আমি করে রেখেছিলাম। তো এদিকে বেগুন ভাজাটা হতে থাক, আর ওদিকে আমি এবার পরোটাগুলো করে নেব। যেহেতু ওনার জন্য পরোটা করে দিয়েছিলাম, সেই জন্য মেয়ে বলল আমরাও পরোটাই খাবো, তো পরোটাই বানিয়ে নিই। ব্যাস, আমাদের মা মেয়ের লাঞ্চ রেডি হয়ে গেছে। মেয়ের জন্য গোল গোল পরোটা, আর আমার জন্য তিনকোনা পরোটাগুলো একটু বেশি ফ্লেকি হয়, সেই জন্য আমার ওটাই পছন্দ। আর মেয়ের যেহেতু গোল পছন্দ, তাই যার যেমন পছন্দ তাকে তেমন বানিয়ে দিলাম আর কি। বেগুন যেহেতু অনেকটা তেল টানে, তাই বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা টানিয়ে নিয়েছি। খেতেও হবে, শরীরের খেয়ালও রাখতে হবে, তাই না? আর অল্প একটু আলু ভাজাও নিয়েছি আমি এখানে নিজের জন্য। আগেই যেমনটা বললাম যে যেদিন আমরা রিল্যাক্স করার মোডে থাকি, সেদিন কিন্তু উটকো কতগুলো কাজ এসে হাজির হয়। সেরকমই কালকে বিকালে অনেকগুলো কাজ ছিল, সেই কারণে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো চলে এলাম আবার নেক্সট ডে, মানে আজকে সানডে। তো সানডে লাঞ্চ প্রিপেয়ার করার জন্য চলে এসেছি কিচেনে। আমার একটু ডান হাতটায় ব্যথা ছিল, সেই জন্য মৌসুমিদিকে বলেছিলাম, দিদি যখন কাজ করতে এসেছিলো দিদিকে একটু বলেছিলাম সর্ষে বেটে দিতে। তার আগে আমার বাজার টাজার সমস্ত কিছু করা হয়ে গেছে। আজকে দুজন মিলে যেরকম আমরা রবিবারে যাই ম্যাক্সিমাম দিন বাজারে, সেরকমই বাজার টাজার যাওয়া হয়েছিল। এবং আজকে একটা ছোট্ট ইলিশ মাছ আনা হয়েছে, ছোট্ট মানে খুব একটা ছোটও নয়, এটা ওই 650 গ্রাম মতো ওজন ছিল, মানে গোটা মাছটা 650 গ্রামের ছিল। এই বর্ষাকালটায় বাজারে যখন প্রচুর ইলিশ মাছ ওঠে, তখন মনটা সত্যিই একটু ইলিশ ইলিশ করে, কিন্তু সবসময় তো বড় ইলিশ খাওয়া সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে মাঝে মধ্যে এরকম একটু মাঝারি সাইজের ইলিশগুলো দিয়েও মন ভরাতে হয়। তবে আজকের এই ইলিশটা কিন্তু দুর্দান্ত সুস্বাদু ছিল। আর যেহেতু ইলিশ আনা হয়েছে, সেই জন্য আমার সবার প্রথমে যেটা মাথায় আসে ইলিশ মাছ ভাপা খাওয়ার কথা, তো তার জন্যই একটু সর্ষে বাটা প্রয়োজন ছিল। দিদিকে বলেছিলাম একটু শিলে সর্ষে বেটে দিতে। আমি ইলিশ মাছ রান্না করলে সাধারণত সর্ষেটা শিলেই বেটে নিই। শুধু ইলিশ বলাটা ভুল হবে, মাছ যদি সর্ষে দিয়ে রান্না করতে হয় আমি সেই সর্ষেটা শিলে বাটাটাই প্রেফার করি। বাটা হোক, পার্শে হোক, পাবদা হোক, যে কোনো মাছই যদি সর্ষে দিয়ে রান্না করতে হয় অবশ্যই শিলে বেটে নিই। অল্প একটু সর্ষে বাটতে আর কত সময় লাগে। এই বাড়িতে শিফট করার সময় আমার নোড়াটা হারিয়ে গিয়েছিলো, মানে শিলের সঙ্গে যে নোড়াটা কিনেছিলাম সেই নোড়াটা হারিয়ে গিয়েছিলো। তো মাঝে কয়েক বছর ওই শিল নোড়া ব্যবহারই করা হয়নি প্রায় বলা যেতে পারে,
তারপর আবার নোড়াটা কেনার পর থেকে আমি শিল নোড়াতেই এগুলো বেটে নেওয়াটা প্রেফার করি এখন। তো সবার প্রথমে মাছ টাছগুলো সমস্ত কিছু ধুয়ে রেডি করে নিচ্ছি। আজকে আনা হয়েছে ইলিশ মাছ, সঙ্গে কই মাছ, এবং মেয়ের জন্য একটু মাটন আনা হয়েছে। মেয়ে যেহেতু মাছ খুব একটা পছন্দ করে না, আর রবিবার দুপুরেও খুব একটা মাছ খায়ও না, সেই কারণে ওর জন্য একটু মাটন রান্না করে দেবো। আর যেটুকু মাটন থাকবে, মানে ও খাওয়ার পরে যা থাকবে, সেটা যদি আজকে ডিনারের জন্য খেতে ইচ্ছা করে তো খাবো, আর না হলে সেটা সোমবারে মানে আগামীকালকে হয়ে যাবে। আপনারা কখনো মাটন বাসি করে খেয়েছেন, মানে যেদিন রান্না হলো তার একদিন বা দুদিন পরে কখনো খেয়েছেন? আমার মনে হয় মাটন বাসি হলে কিন্তু তার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। সেই জন্য আমি যেদিন মাটন রান্না করি সেদিন খুবই কম খাই মাটন, মানে সেদিন প্রায় খাই না বলতে গেলে। আমি কয়েক পিস তুলে রেখে দিই, মেয়ে আর মেয়ের বাবা খায় যেদিন রান্না হয় সেদিন, তবে আমি আমার জন্য কয়েক পিস তুলে রেখে দিই পরের দিন খাওয়ার জন্য। সেদিন পুরো অন্যরকম অনুভূতি হয় সেই মাটনটা খেতে। আর সানডে ব্লগ দেখে অনেকেই জিজ্ঞেস করেন যে ইলিশ মাটন এগুলো একসাথে খাওয়াটা ঠিক নয়, তো একসাথে কেন রান্না করো তুমি? তো অ্যাকচুয়ালি রান্নাটা একসাথে করা হলেও খাওয়াটা তো একসাথে হয় না, সেটা বললামই, হয়তো বুঝতে পেরেছেন আপনারা। মেয়ে খায় মাংস, মাটন হোক বা চিকেন হোক, যেটাই রান্না হয় রবিবার দুপুরে ও সেটা খায়। আর আমাদের জন্য মাছটা হয়, স্পেশালি হাজবেন্ডের জন্য তো মাছটা আমি অবশ্যই রাখার চেষ্টা করি, একরকম বা দুরকম, কখনো কখনো আরও বেশিও হয়, কারণ সারা সপ্তাহ উনি অফিসে থাকেন, অফিসে লাঞ্চ করেন, সেই জন্য মাছ খাওয়াটা ওনার হয় না, আর রাত্রে আমরা মাছ খাই না। তো সেই কারণে ওনার জন্য স্পেশালি দু তিন রকমের মাছ আমি রবিবারে করার চেষ্টা করি। এনিওয়েজ, মাছগুলো ধুয়ে রেডি করা হয়ে গেছে আমার, আর এদিকে একটা টিফিন বক্সের মধ্যে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়েছি একটু বেশি করে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেট করব। ভাপাতে তো মাছ ভাজার কোনো গল্প নেই, এই মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব, তারপর মাছটাকে ভাপিয়ে নিলেই হয়ে যাবে, ইলিশ ভাপা রেডি। আর ওদিকে একসাথে আমি নুন হলুদটাও কই মাছের মধ্যে দিয়ে রেখেছি। কই মাছটা আজকে তেল কই রান্না হবে, ম্যাক্সিমাম টাইম আমাদের বাড়িতে তেল কইটাই হয়। মাছে খুব বেশি, মানে এই ধরনের মাছগুলোতে আমাদের খুব বেশি সবজি টবজি দিয়ে রান্না হয় না। শীতকালে হয়তো কখনও ফুলকপি দিয়ে কই মাছ রান্না হলো, আদারওয়াইজ ওই তেল কইটাই আমি বেশি রান্না করি। আর আমার হাজবেন্ডের মতামত হলো তেলকইটা নাকি আমি সবথেকে ভালো রান্না করি, মানে উনি যত জায়গায় খেয়েছেন সবথেকে বেশি তেলকইটা আমার হাতেই খেতে পছন্দ করেন, সেই জন্য কই মাছ আনা হলে অবশ্যই তেলকই আমি রান্না করি। এবার আমি তেলকইটা রান্না করে নেব। আজকে সব রান্নাই মোটামুটি শর্টকাটে হয়ে যাবে। তো তেলকই বানানোর জন্য প্রথমেই কই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে, আর মাছটা তেলের ওপরে দেওয়ার পর যখনই বেঁকে যেতে শুরু করবে তখনই মাছগুলোকে ধরে উল্টে দিলে কিন্তু মাছগুলো সোজাই থাকে, বেঁকে যাবে না। এটা হচ্ছে কই মাছ ভাজার একটা ছোট্ট টিপস, ফলো করবেন, এটা কিন্তু বেশ কার্যকরী। দেখুন মাছগুলো কিন্তু সমস্ত সোজাই রয়েছে, ভেঙেও যায়নি বা বেঁকেও যায়নি। আর কই মাছের মধ্যে যেহেতু ফ্লেশি পার্টটা একটু কম থাকে, সেই কারণে কই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা হলে খেতে খুব একটা ভালো লাগবে না, তাই হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এবং একটা মশলার পেস্ট এর মধ্যে দিয়েছি। মশলাটার মধ্যে রয়েছে দুটো ছোট সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সাথে সামান্য একটু সর্ষে এবং জিরে। সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, আর এর সঙ্গে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম, মানে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, সমস্তটাই দিয়ে দিয়েছিলাম। মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে। এবার এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই একটাই মশলা যেহেতু তেলকইতে ব্যবহার হয়, সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করতে হয়। ব্যাস, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, গ্রেভিটা ফুটতে শুরু করলে এবার কই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি 5-7 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে, যেহেতু মাছগুলো খুব বেশি সময় নিয়ে ভাজা হয়নি, তাই মাছটা রান্না করার সময় একটু সময় নিয়ে রান্না করতে হবে, মানে মাছগুলো সেদ্ধ হতে দিতে হবে ভালো করে। তো এবার আমি পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। 3-4 মিনিট রান্না হওয়ার পর একবার জাস্ট ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব, তাহলেই তেলকই রেডি হয়ে যাবে। আর এদিকে দেখুন, ইলিশ মাছটাকেও আমি একটা বড় কন্টেনারের মধ্যে শিফট করে নিয়েছি, মাথা লাজা বাদ দিয়ে বাকি যে কটা পিস ছিল সবকটাই আমি ভাপাতে দিয়ে দিচ্ছি।
সেই জন্য একটা বড় টিফিন বক্সের মধ্যে ইলিশটাকে শিফট করে দিয়েছি, যাতে একটু ছড়িয়ে ছিটিয়ে রান্না হতে পারে। আর এদিকে কই মাছটাও রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো এবার। তেলকুইটা রান্না করার পর আমি এদিকে করলাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও আজকে একটা বড় হাঁড়িতে বসাচ্ছি, তার কারণ আজকে ইলিশ ভাপাটা আমি ভাতের মধ্যে দিয়ে রান্না করব। ছোটবেলা থেকে মাকে দেখেছি বরাবরই এভাবে ভাতের মধ্যে ইলিশ ভাপা রান্না করতে। এই প্রসেসে রান্না করা হয় বলে অথবা মায়ের হাতের জাদুতে, জানি না কোনটা কারণ, তবে এই ইলিশ ভাপাটা খেতে আমার জাস্ট দুর্দান্ত লাগে, মানে মায়ের হাতের ইলিশ ভাপা। তো আজকে অনেক দিন বাদে আমিও এই প্রসেসে ইলিশ ভাপাটা রান্না করছি। নর্মালি আমি যেহেতু ছোটো হাঁড়িতে ভাত রান্না করি, তাই এইভাবে ভাপাটা করা হয় না। আজকে বড় হাঁড়িটা বের করলাম শুধুমাত্র এই প্রসেসে রান্না করার জন্য। আর এরপর এদিকে মানে করলা ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এদিকে মাটনটা কষাতে বসিয়ে দিয়েছি। আজকে আলু ছাড়া একদম সিম্পল প্লেন মাটন কষা রান্না হচ্ছে। রবিবারের দুপুরটা আমার এই কারণে খুব বেশি প্রিয় যে আমি অনেক কিছু রান্না করতে পারি। খেতে কিন্তু আমি এত কিছু একসাথে পারি না মোটেই। আমি কিন্তু শুধুমাত্র করলা ভাজা এবং জাস্ট যে কোনো এক রকমের মাছ দিয়ে ভাত খাই। এত কিছু রান্না আমি একসাথে খেতে পারি না, আমার মনে হয় আমি কোনোটারই তাহলে টেস্টটা ঠিকঠাক পেলাম না। আমার সমস্ত রান্নাবান্না যা যা থাকে, সমস্ত কিছু তোলা থাকে, আমি পরে যে কোনো একদিন খেয়ে নিই। মানে মঙ্গলবারটা তো খাওয়া হয় না, হয় সোমবারে অথবা বুধবারে, এরকমভাবে আমি বাকি খাবারগুলো খাই। মেয়েকে আমি বাসি খাবার খুব একটা দিই না, তো ওর জন্য স্পেশালি সারা সপ্তাহে মানে দুপুরটাতে স্পেশালি শুধু ওর জন্যই রান্না করা আমার। এদিকে দেখুন সানডে স্পেশাল হাজবেন্ডের পছন্দের আরও একটা রান্না হচ্ছে। এটা হলো সর্ষে পোস্ত নারকেল সমস্ত কিছু একসঙ্গে বেটে সেটার পুর ভরে কাকরোল ভাজা হচ্ছে বেসনের ব্যাটারে ডুবিয়ে। এর ডিটেল রেসিপি কিন্তু অনেক দিন আগে, মানে বহু বছর আগে বলা যেতে পারে, আমার কুকিং চ্যানেলে শেয়ার করা রয়েছে। চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন একদম ডিটেল রেসিপিটা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তবে আমার খুব একটা ভালো লাগে না এটা খেতে। আমি একদম সিম্পল গোল গোল করে কেটে কাকরোল ভাজা যেটা হয় ওটা খেতেই ভীষণ ভালোবাসি। এই রকম পুর ভরা কাকরোল ভাজা আমার খুব একটা পছন্দের না। আর এর সাথে ইলিশ মাছের যে তেলটা ছিল, তেলটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমার মাটন কষাও রেডি হয়ে গেছে, দাঁড়ান দেখাই কি দুর্দান্ত দেখতে হয়েছে। জানালার কাছটায় নিয়ে আসলাম, কারণ এতটা ভেপার উঠছিল যে ক্যামেরার লেন্সটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছিল। কি দুর্দান্ত দেখতে হয়েছে না? আর এদিকে ভাতের মধ্যে দেওয়া ইলিশ ভাপাটাও দেখুন দারুণ দেখতে হয়েছে, আর মাছটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছটাই চেক করে নিলাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। তো এবার এক ফ্রেমে সমস্ত রান্নাবান্না দেখিয়ে দিই। এই হলো মাটন কষা, এর সাথে রয়েছে করলা ভাজা, এদিকে রয়েছে পুরভরা কাকরোল ভাজা, তার সঙ্গে ইলিশ ভাপা রয়েছে, রয়েছে দারুণ ইয়ামিয়ান টেস্টি তেলকই, ইলিশ মাছের তেল ভাজা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে এবং নুন দিয়ে, আর রয়েছে এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল, ডালটা এই পুরভরা কাকরোল ভাজাটার সাথে খাওয়ার জন্য। যেহেতু আজকে সবই শর্টকাট রান্না ছিল, তাই বেশ অনেক জায়গায় অনেক রকম রান্না হয়েছে। রান্নাবান্নার পরে আর স্নান করতে যাওয়ার মাঝের সময়টাতে আমি ভদ্রলোককে আজকে বিশাল বড় একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার চুলটা ট্রিম করে দেওয়ার। চুলের নিচের দিকটা একটু পাতলা হয়ে গিয়েছিলো, সেই জন্য ওনাকেই বললাম চুলটা একটু ট্রিম করে দিতে। এইটুকু কাজের জন্য আমি পার্লারে গিয়ে 500 টাকা দেওয়াটা একদম প্রেফার করি না, আমার ভীষণ গায়ে লাগে। এটুকুই তো কেটে দেবে ওরা, সঙ্গে একটু শ্যাম্পুটা হয়তো করে দেবে, তো তার জন্য 500 টাকা দেওয়াটা আমার কেমন একটা বেকার মনে হয়। এই জন্য আমি ট্রিম করার হলে শুধুমাত্র ওনাকেই বলি, উনি একদম এভাবে একটু চুলটা ছেঁটে দেন। এর আগে দুবার চুল ট্রিম করে দিয়েছিল পঙ্খুরি, মানে পঙ্খুরি থাকলে পঙ্খুরিকেই বলি করে দিতে, অথবা কর্তামশাই তো আছেনই, মেয়ে আরেকটু বড় হলে হয়তো এই রোলটা মেয়েই প্লে করবে। তো আমাদের ভদ্রলোকের নাপিতের রূপ, মানে নাপিতের কাজটা কেমন হলো সেটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানাবেন যে চুলটা ঠিকঠাক কাটলো কিনা। আমার তো বেশ ভালোই লেগেছে। এনিওয়েজ আজকের এই ব্লগটাও তাহলে আমি এ পর্যন্তই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো এখানেই, টাটা।